আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। রাজধানী ঢাকা যেন এক জাদুর শহর। এই রাজধানী ঢাকাকে নিয়ে আমাদের আবেগ যেমন আছে, তেমনি এই ঢাকাকে নিয়ে অভিযোগেরও যেন শেষ নেই। তবে একটু সুপরিকল্পনা করে সাজালে আমাদের ঢাকা কখনো কখনো কোথাও কোথাও যে অপরূপ হয়ে ওঠে, আজকের ভিডিওতে তা দেখানোর চেষ্টা করব। উন্নত বিশ্বের অনেক শহরের চারপাশে রয়েছে নান্দনিক লেক, যা সেই সব শহরের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আমাদের রাজধানী ঢাকাও কিন্তু লেকের শহর। এসব লেকের কোনোটি বয়ে গিয়েছে একে বেঁকে সাপের মতো, কোনোটি শুধুই সমান্তরাল, কোনোটির মেজাজ খুবই শান্ত, আবার কোনোটি ছোটোখাটো একটা নদীর মতো। সৌন্দর্য, প্রাণ, চাঞ্চল্য আর নগরবাসীর বিনোদনের কেন্দ্র হয়ে ওঠা রাজধানীর এমন সব লেক নিয়ে সাজিয়েছি আজকের পুরো ভিডিওটি। নগরের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, তাপমাত্রা সহনীয় রাখা, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন, বৃষ্টির পানি সংরক্ষণ এবং আগুন লাগার মতো ঘটনায় সহজে পানি প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করতেই গড়ে তোলা হয় এসব লেক। এসবের কোনোটি মানুষের তৈরি, আবার কোনোটি গড়ে উঠেছে প্রাকৃতিকভাবেই। সবার প্রথমে বলবো ঢাকার সবচেয়ে গোছানো ও সবচেয়ে শান্ত লেকের কথা। এই লেকটি নিকুঞ্জ একে অবস্থিত। ঢাকার বিমানবন্দর সড়ক ধরে এগোলে কুড়িল ফ্লাইওভারের পাশে এর অবস্থান। এই লেকটি এতটাই সুন্দর ও পরিষ্কার যে এর পরিবেশ আপনাকে কাছে টানবেই। নিকুঞ্জ আবাসিক এলাকার 1 নম্বর সড়ক থেকে 9 নম্বর সড়ক পর্যন্ত দীর্ঘ এই লেকটি। লেকের দুই পাশ দিয়ে হাঁটার জন্য রয়েছে সুব্যবস্থা। নিকুঞ্জ এলাকাটি হর্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও কাছে। বিমানবন্দরে ওঠানামার পথ হওয়ায় এখানকার ভবনগুলো আড়াই বা তিনতলা বিশিষ্ট। ছোট বিল্ডিংগুলোর জন্য নিকুঞ্জ এক এলাকাটি খুব সুন্দর লাগে দেখতে। চাইলেই সব সময় এমন একটি পরিবেশ তৈরি করা সম্ভব, শুধু পরিকল্পনা ও সময় প্রয়োজন। দারুণ সুন্দর এই লেকটি উন্নয়ন কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 300 ফুট সড়কের দুই পাশে 100 ফুট চওড়া খাল খনন প্রকল্পের আওতায় এই লেকটিও সংস্কার করেছে। দিনে দিনে রাজধানীবাসীর বিনোদনের উল্লেখযোগ্য কেন্দ্র হয়ে উঠেছে এই হাতির ঝিল। এখানকার এই লেকটি যেন ছোটোখাটো একটা নদীর মতো। সংস্কার শেষে 2013 সালে এটি উদ্বোধন করা হয়। প্রায় 300 একর জায়গা অধিগ্রহণ করে দৃষ্টিনন্দন এই লেকের সংস্কার কাজ করা হয়েছে। এই লেক শুধু নগরের সৌন্দর্যই বাড়ায়নি, এটি রাজধানীর পূর্ব পশ্চিম অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। গুলশান লেকের সাথেও যুক্ত হয়েছে এই বেগুনবাড়ি হাতির ঝিলটি। ঢাকার প্রাকৃতিক ও যান্ত্রিক বৈষম্য দূর করতে এই লেক যেমন দুহাত প্রসার করে রেখেছে, তেমনি রাজধানীর জলাবদ্ধতা কমানো, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ও বৃষ্টির পানি সংরক্ষণ করে চলছে এই হাতির ঝিল। একসময় এই এলাকাটি ছিল ভয়ঙ্কর, কিন্তু সরকারের সঠিক পরিকল্পনা, সদিচ্ছা আর তা বাস্তবায়নে একাগ্রতার জন্য রাজধানীবাসীর নিঃশ্বাস ফেলার জায়গা হয়েছে এই হাতির ঝিল। একেবারে ঢাকা শহরের কেন্দ্রে অবস্থিত নান্দনিক সৌন্দর্যের জলাধার হাতির ঝিল লেকটি। এখানে রয়েছে 8.80 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে রোড, সেই সাথে রয়েছে 8 কিলোমিটার দীর্ঘ সার্ভিস রোড, দীর্ঘ 4টি সেতু, দীর্ঘ ফুটপাত এবং লেক সাইড ওয়াকওয়ে। এছাড়া 3টি ভায়াডাক্ট, ওভারপাস, ইন্টারসেকশন ও রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হয়েছে। 1971 কোটি টাকা খরচে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ও বাংলাদেশ সেনাবাহিনীর 17 প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়ন। এবারে চলে এসেছি রাজধানীর 100 ফুট খালের কাছে। কিছুক্ষণ আগে নিকুঞ্জ লেকের যে দৃশ্য আপনাদের দেখিয়েছি, সেটি ভবিষ্যতে এই খালের সাথে যুক্ত হবে। রাজধানীর কুড়িল থেকে পূর্বাচলের দিকে যেতে চোখে পড়বে 300 ফুট সড়কের দুই পাশে 2টি লেক, প্রতিটির প্রস্থ 100 ফুট করে। এখনো সংস্কার চললেও এই লেকটির দৃশ্যমান অবস্থা দাঁড়িয়ে গেছে এরই মধ্যে। 2015 সালে মূল প্রকল্পের কুড়িল থেকে পূর্বাচল 300 ফুট সড়কের দুই পাশে 100 ফুট করে খাল খনন করতে
90.15 একর জমি অধিগ্রহণ করা হয়। 2017 সালের জুলাই মাসে 100 ফুট খালের খনন কাজ শুরু হয়। একসময় রাজধানীর পূর্বাংশের গুরুত্বপূর্ণ তিনটি খাল ছিল দুমনি, বোয়ালিয়া ও এডিচার। সেই সব খাল দিয়ে বিমানবন্দর, নিকুঞ্জ, বাড়িধারা সহ আশপাশ এলাকার বৃষ্টির পানি নিষ্কাশন হতো। এই 100 ফুট খালের সাথে ওই তিনটি খালকেও যুক্ত করা হয়েছে। এই খাল রাজধানীর পূর্বাচল প্রকল্পের আধুনিকতা এবং সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিবে। এমনিতেও পুরো পূর্বাচল প্রকল্প ঘিরে প্রচুর জলাধার রাখা হয়েছে, সেসব খুবই পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে, সেগুলোও দেখাবো আপনাদের। 100 ফুট লেকের দৈর্ঘ্য প্রায় 43 কিলোমিটার, লেকের দুই ধারে থাকবে প্রায় 86 কিলোমিটার ওয়াকওয়ে, নির্মাণ হবে ইকো পার্ক, থাকবে ঝুলন্ত ব্রিজ। এটি বাস্তবায়ন করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এবং বাংলাদেশ সেনাবাহিনী। পূর্বাচলের প্রতিটি সেক্টরে রয়েছে লেক, লেকগুলো নিয়ে রাজউকের রয়েছে বিশাল পরিকল্পনা। জানা গিয়েছে এই লেক দিয়ে ওয়াটার ট্যাক্সি চলাচল করবে, যা দিয়ে পুরো পূর্বাচল ঘুরে দেখা যাবে। সবশেষ যে লেকটির কথা বলবো সেটি উত্তরের দিয়াবাড়িতে অবস্থিত। উত্তরের 15 নম্বর সেক্টরে এর অবস্থান। এক কথায় অপূর্ব একটি লেক। এই লেকটি মনোরম, শান্ত, সৌম্য চেহারার মুগ্ধ না হয়ে আপনি থাকতেই পারবেন না। রাজউকের তৈরি নান্দনিক আবাসিক প্রকল্পের পাশ দিয়ে আপন মনে বয়ে চলেছে এই লেকটি। ঢাকার ভেতরেই তবু এখনও ভীষণ নিরিবিলি দিয়াবাড়ি, তবে মেট্রো রেলের লাইন এর পাশ দিয়ে চলে গিয়েছে বিধায় এখন ধীরে ধীরে আশেপাশে জনবসতি বাড়তে শুরু করেছে। এই শহরে সংসদ ভবনের পিছনে ক্রিসেন্ট লেক, চন্দ্রিমা উদ্যানের লেক, গুলশান লেক, বনানী লেক সহ আরও অসংখ্য লেক রয়েছে, সেগুলিও অসম্ভব সুন্দর। অন্য কোনো ভিডিওতে আরও বেশ কিছু লেক ও জলাধার তুলে ধরব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সবার কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের চারপাশে যে লেকগুলো রয়েছে সেগুলো যেন আমরা ময়লা ফেলে নোংরা না করে ফেলি, কারণ এই রাজধানীর প্রাণ কিন্তু এই লেকগুলোই এবং এই শহরের গাছপালাগুলোই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।